ভাই এখন কথা বলার সময় নেবেন না কেন? আপনি কেন শুধু শুধু দোকানদার হয়রানি করবেন? সমস্যাকে বলতাম তো, তাই আপনি তো কইলেই তো পারতেন যে আমি তো সাংবাদিক। ভাই আমরা তো গায়ে ধাক্কা দিই না, মানুষের আমার গায়ে ধাক্কা দিব কেন? আমি ব্যবসা করি না, আমি তো কেউ বলি নাই। আপনি লোয়েন বাজারে কেউ যদি কথা, আমি জুতার মালা লয়ে করবো। বাদ দেন ভাই, আর সমস্যা নাই, তো জানছেন ওই কত করে বেশি। আমি সাইটেলি মিস। রাজধানীর অন্যতম ব্যস্ত নগরী মহাখালী, মহাখালী ফ্লাইওভারের ঠিক সামনেই রয়েছে মহাখালী কাঁচা বাজার। 7 একরের এই বাজারে রয়েছে প্রায় 150-এরও বেশি বাজার। দর্শক, এই মুহূর্তে রয়েছে মহাখালী কাঁচা বাজারে এবং আজকে কাঁচা বাজারের সর্বশেষ দরদাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে আছি মোহাম্মদ শাহানুর ইসলাম। বাদ দেন ভাই, ডিমের দাম আরেকজন ভাই সাথে যুক্ত হব, তিনি আসলে আমাদের কাঁচা বাজার যারা করতে আসে তারা সাধারণ মানুষকে সহযোগিতা করছে। ভাই, কিছুক্ষণ আগে আপনার দোকানে আসলে আমরা বাজার মূল্য জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম আমাদের কাছে কোনো টাকা নেই, আপনি কেন শুধু শুধু দোকানদার হয়রানি করবেন? আপনি আগে বলবেন যে আমি ইউটিউবার ভাই, আমরা বাজার মনিটর করতেছি, আমরা ইউটিউবার, তখন আপনার জিজ্ঞাসা করবো। হ্যাঁ, তাহলে কি আপনারা সাংবাদিক বললে হলো যে আমরা সাংবাদিক, আমরা মালবাহী, আমরা মনিটর না? আপনি আপনি কেন আপনি একটা দোকানদার জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা কেন করবেন? হ্যাঁ, আমরা মাল বিক্রি করার জন্য বসে আছি। হ্যাঁ, দাম বলবো, অবশ্যই বলবো। কিছু 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 লোক আছে শুধু বাজার খালি ই করে, দেখেন সেই কেন করবে, খালি খালি দোকানদার কেন হয়রানি করবে? বুঝি না, এমন কিছু হবে কেন? এমন কিছু হবে না, এমন কিছু। ভাই আপনার সাথে কথা বলি ভাই, আমি তো আপনারা কিছু বলি না, আমি কইছি আমি দাম জিজ্ঞাসা, আমি বলছি নাকি? না না দাঁড়ান, আমি তো আপনারা দাম জিজ্ঞাসা কত করে 90 টাকা, আপনাকে আপনি নেবেন কি নেবেন? আমি বলছি কত করে 90 টাকা করে, এই তো আমি তার কিছু বলছি। আমি আপনাদের বারবার বলছি কি হয়েছে কি হয়েছে, আপনারা যেন জ্ঞান করে, আমি বলছি কি হয়েছে কি হয়েছে। না না আমার সহজ, আমি না হলে অন্য দোকান, এটা না এই দোকান না, না ওটা ওই দোকান, আরে এটা এটা ওই দোকান না, ওই দোকান ওই ওই দোকান। যদি আমি বলি কাঁচামাল, কাঁচামালের জায়গা আমদানির উপরে, যত মাল বেশি আমদানি হইব অত দাম কমবো, কিন্তু কাঁচামাল যদি শর্ট থাকে তাই বাজার দাম বাড়বো। চাঁদাবাজি হোক আর যাই হোক, মালের পর্যাপ্ত পরিমাণ মাল থাকবো দাম কমে যাইব, মালের শর্ট থাকবো দাম বাড়িয়ে যাইব, এই না সব কিছু দাম। আপনি জিগান যে কোনটার দাম কত, কিন্তু সব কিছু দাম কেন? মানে আমরা আমরা ধরুন আমার বাসে আচ্ছা একজন মানুষের কাছে টাকা নেই, সে আপনার কাছে বাজার দর জিজ্ঞেস করতে আসছে, আপনি তো কইলেই তো পারতেন যে আমি তো সাংবাদিক, আমি তো আপনার প্রশ্ন করেছি যে আপনি নেবে না না নিলে একটা কথা আলাদা, নিমুনা আমি সাংবাদিক, আমরা সাংবাদিক লাগে, আমরা কথা বলি না, বলি না মালের দাম, বলি তো অবশ্যই সমস্যাকে বলতাম গো, আমি তো বলতে তার কোনো সমস্যা নাই। আপনার রইল পটল হলো 50 টাকা কেজি, ভেন্ডি 50, ওস্তাস 80 টাকা কেজি, বড়বড়ি আজকে তো দাম বাড়ছে, বড়বড়ি 90 টাকা। আচ্ছা, আমরা বাজার কমিটির সাথে কথা বলছিলাম, তারা হচ্ছে এখানে প্রায় 150-এর অধিক বাজার রয়েছে সব মিলে, এবং তারা দোকানদারের আসলে যে ব্যবহার এটা নিয়েও কাজ করছে, তারা কি আদৌ কাজ করছে কি? ব্যবহার এমনি খারাপ থেকে দুঃখের লাগে কথা বলে নাই। মাংসের দাম তো ভাই অন্য বেচা কিনি নাই, বুঝছেন, সরকার উৎপাদন হয়েছে না, অন্য বেচা কিনি নাই, 750 হবে যদি 700 না, কাস্টমার ভাই সবাই সমান, আপনি না নেন, আপনি যদি পথচারী হন, আপনি যদি জিগান ভাই মাংস কত কেজি, আমি বললাম ভাই 750 টাকাই রেট দেন, আমি ব্যবসা করি,
জি ভাই, আমরা তো গায়ে ধাক্কা দিই না, মানুষ আমার গায়ে ধাক্কা দিব কেন, সবাই সমান কাস্টমার। আপনারা বললেন ভাই আমার হাতে হাফ কেজি গোশ দেন, আমি দিব আপনারা কেউ 200 গ্রাম দেন, আমি 200 গ্রাম বেছে আমি গায়ে ধাক্কা দিব কেন, আমি ব্যবসা করি না, আমি তো কেউ বলি নাই, বাজারে কেউ ওই বলে নাই, একটা মানুষ বললো আপনি শুনলেন, আপনি লোয়েন বাজারে কেউ যদি কয়ে থা আমি জুতার মালা লয়ে করবো, অন্য বাজার হইব, তার যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার বিষয় না, আমার যদি কসে ডিপার্টমেন্টে কেউ বললো তা তাইলে আবার ভাই আমি কেমনে বলবো কোন। কাজে আছে পরে জি, কি বাজার দর তো একটু আগের একটু কম, খাসি তো 1050 আর ছাগল বের হইলো 950। এই তো বাজার দর এখন আস্তে আস্তে কমবে, ছাত্র আন্দোলনের পরে সবটার বাজারে কম আছে, খাসির মাংসের দাম কম আছে, গরু মাংসের দামও কম আছে, ছাত্র আন্দোলনের পরে আগে বেচতাম খাসি 1100 টাকা, অনেক 1050 টাকা, আর সাগি হইলো 1900 এরকম সাগি, আর খাসির মাংস হইলো 1050 টাকা। আগে বিক্রি করতাম 1100। ভাই আপনার এই যে দ্রব্য মূল্যের যে দাম, এটা আসলে আমরা যখন দাম জিজ্ঞেস করেছি না, উল্টে রাখা হয় না, তো ই করা হয়েছে ভাই, উল্টে রাখবো কেন, আমার এনে রেট দেওয়া আছে সব, এনে উল্টে রাখানোর কোনো প্রশ্ন নেই। না 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 না, কেন আপনার দাম উল্টে রাখো না, এটা ডেট আজকে দাও না, এই জন্য তো সমস্যা, এটা আজকে ডেট দেওয়া না, তো এই জন্য সমস্যা, ডেট দেওয়া ফল আমরা যদি আপনাদের সাথে কথা বলি, বাজারের আসলে দৌরাত্ম্য যে ব্যবসায়ীদের চলতেই আছে, তারা বাজার দ্রব্য একদিন লিখছে 10 দিন বিক্রি করছে না, কিন্তু যেটা লিখছে সেটা কিন্তু দিচ্ছে না, এরাই যে এখন এই মাত্র দেখলেন লিস্টটা বলতেছে যে এটা বাতাসে ঘিরে গেছে, বাতাসে এত একটা লিস্ট ঘিরে দেয় নাকি, আর এনে কোনো বাতাস হতো নাকি, আর না এই ব্যাপার তো আমাদের বলার কিছু নাই, বললে এটা অথরিটি উইল টেক অ্যাকশন, না ওটা তো কমন কথা, ইট ইজ এ কমন ওয়ার্ড। না না দাম বলবে না কেন, আমাদের মূল্য, আমাদের মূল্য তালিকা আছে বা তাছাড়া সব লেখা আছে, দাম বলবে না কেন, এটা কেমন কথা, আরে মূল্য তালিকা আছে সব আছে, সবকিছু নিয়ম কারণে চলতেছে, তাহলে আবার দাম বলবে না কেন, অবশ্যই দাম তো বলবো, 600 টাকা কেজি বেচতে আছি, মাছ মাছ নিয়ে এখন সাজাইতেছি, এখন দোকানে মাছ লাগাইতেছি, এখন মাছ সাজানো শেষ, এখন মূল্য তালিকা রেট বসাইতে হবে, মাছের রেট বসাইয়া না না না, আমরা 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 মাছ আমরা হারত থেকে কিনে আসতে আসতে আমাদের এখানে 9টা 10টা বাজে যাবে, এখানে এখানে 9টা 10টা বাজে, এমনি আরোদে আপনার বিক্রি হয় সকাল 4টা 5টা বাজে, বাজার মূল্যে যেমন এই ট্যাংরা মাছ বেচতেছি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, আপনার বড় রুই মাছ 6 কেজি, আলা রুই মাছ 450 টাকা কেজি, কালিবাউস 500 টাকা কেজি, নদীরটা বাইং মাছ আছে 850 টাকা কেজি, দেশি চিংড়ি আছে 700 টাকা কেজি, মাছের দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে, খুব ভালো দাম কম আছে, সবকিছু সীমিত দামে, পাবদা 400 টাকা কেজি, মাছের দাম কমই আছে, জীবিত পাবদা 400। আমরা মহাখালী কাঁচা বাজারে এসেছিলাম এবং মহাখালী কাঁচা বাজারের যে ব্যবসায়ীগুলা রয়েছে আমরা তাদের কাছে সাধারণভাবেই দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম আমাদের কাছে আজকে টাকা নেই কিন্তু আমরা হয়তো টাকা হলে আসলে বাজারে আসব, কাঁচা বাজার আলাদের সাথে কথা বলছিলাম, বলেছিলাম গাজরের দাম কত, তারা জানিয়েছে 160 টাকা, বলেছি আমাদের কাছে টাকা নেই বাসা থেকে এসে কিনব, তখন আমরা সাধারণ ক্রেতা হিসেবে ছিলাম, আপনারাও সাধারণ ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সাধারণ ক্রেতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারেন কিনা আপনি বলুন। এটা বলা ঠিক না ভাই, কাস্টমার জিজ্ঞেস করতেই পারেন, আমি কাস্টমার জিজ্ঞেস করতেই পারেন, এভাবে বলা ঠিক না ভাই,
মাছের দাম ভাই এখন কম, আগের সাথে দাম কম, এখন মাল পাওয়া যায় ভাই? মাছের বাজার দাদা, রুই মাছ বেচতেছি 400 টাকা কেজি, 3 কেজি ওজনের মাছ। বল মাছ বেচতেছি 500 টাকা কেজি, 2.5 কেজি ওজনের। পোয়া মাছ আছে 350 টাকা কেজি। এর পাবদা মাছ বেচতেছি 400 টাকা কেজি। ট্যাংরা মাছ বেচতেছি 650 টাকা কেজি, 700 টাকা। এর বাটা মাছ আছে 500 টাকা কেজি। মাছের আমদামি আছে, দাম এই আগের মতোই চলতেছে, লিমিটেড না। খারাপ ব্যবহার করবো না কাস্টমার, তোমার লোক কি কাস্টমার খেয়ে দিয়ে দিলে কি লাভ হবে? তাদের আদর করে আনলে আমরা বেচতে পারবো। হ্যাঁ, লোক কি লোক কি কাস্টমার, লোক কি কাস্টমারের কোনো গা ধাক্কা কেউ দিবে না, লোক কি বাইরের মনে জিরা ধরে এটাই নিবে। আসলে ব্যবসায়ী সবাই তো একরকম না, অনেক সময় দেখা যায় আমাদের এই এই সমস্ত কাজগুলি, যে প্রশ্নটা করলেন যে দোকানদারদের ব্যবহার, এগুলি তো আমরা একদিনে ঠিক করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে কাজ করি, প্রতি সময়ই আমরা কাজ করি, ওনাদেরকে সেইভাবে ধারণা দেওয়া, সচেতন করার জন্য চেষ্টা করি। তারপরেও দু একটা হয়ে যায়, আসলে সবার তো মন মানসিকতা এক না, এটা হতেই পারে। এই এর জন্য আমরা আগামীতে আরও চেষ্টা করবো যে যদি চিহ্নিত করতে পারি যে কারা কারা এই সমস্ত ক্রেতাদের সাথে ব্যবহার খারাপ করে, তাদেরকে আমরা সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।